ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান ভোরের আকাশে, এবং ভোরের আকাশে ফিরলাম রিঙ্কুকে নিয়ে। রিঙ্কু মিলিয়ে আজকে আমাদের জন্য গান সাজিয়ে এনেছে, এবং ভক্তিগীতির সঙ্গে আমরা হৃদয়নাথ মঙ্গেশকরের অসাধারণ একটা কম্পোজিশন শুনলাম। আর ফিরলাম বিরতির পর, রিঙ্কু কী ধরনের গানে যাব এখন, কোন গানে যাব? একটি গানের অনুরোধ ছিল, নির্মলাদি একটি গানের অনুরোধ করেছিলেন, দেবাংশু ছিলেন, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না একদম। এই গানটি শুনে একেবারেই একটি সঙ্গীত বা সাংগীতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা নির্মলা মিশ্রের, এবং ওড়িয়া ছবিতে, উড়িষ্যার একটি ছবিতে প্লেব্যাক করে, তার কিন্তু প্রথম প্লেব্যাক, এবং ওড়িয়া ছবির লতা মঙ্গেশকর বলা হতো তাকে, তার কণ্ঠস্বরের জন্য বলা হয় আর কি। এবং নির্মলা মিশ্র আমরা বলি রিঙ্কু, কিন্তু আদপে ওনার বাপের বাড়ির যে সারনেম সেটা কিন্তু বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, ওনারা এই মিশ্র টাইটেলটি পেয়েছিলেন। এবং
বেড়ে ওঠা, ধীরে ধীরে গানটাকে ভালোবাসা, আনন্দ করে গাওয়া নির্মলাদের একটা স্পেশালিটি বলতে পারি। তার জন্য বোধ হয় ওনার উনি ওনার কণ্ঠে যৌবন রয়েছে। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, আমার মেয়ে ফোন করেছে। ও বলো, হ্যালো আন্টি, বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নামটা বলো, সবাই শুনবে। তোমার মায়ের গান কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাহ, ভীষণ সুন্দর। বলো, তুমি কি তুমি মায়ের কাছে কিছু গান শুনতে চাও? বলো কি গান। মা যদিও রজনী, ওই গানটা করবা। তুমি এক লাইন শুনিয়ে দাও তো একটু, যদিও রজনী। শোনাতে পারবে না, কোথায় গেল, পালিয়ে গেছে, যাই হোক। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, এক লাইন গান শুনিয়ে দাও তো তুমি, তোমার তোমার পছন্দ মতো, চট করে। বাবা, ভীষণ সুন্দর, ভীষণ সুরেলা, ভীষণ বড় হও মা, খুব ভালো হও, ভগবানের কাছে প্রার্থনা করি। মায়ের গান শোনো, শুনতে থাকো তুমি, রিঙ্কুর সুযোগ্য কন্যা, ভীষণ সুন্দর কণ্ঠস্বর, রিঙ্কুর মতোই, মায়ের মতোই। মায়ের কাছে মেয়ের একটা অনুরোধ কিন্তু রয়ে গেল, ঠিক আছে? যাই হোক, তুমি কোন গানে যাবে এখন বলো। এবার হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান শোনাবো। একদম ছিল যে মুখর কত গানে
ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে আজ সে হাসিয়ার রঙের মেলা, ভেঙে গেছে আজ সে হাসিয়ার রঙের খেলা, কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে, মুছে যাওয়া হেমন্ত মুখোপাধ্যায়। অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী শুধু নয়, কম্পোজারও অসাধারণ। এবং হেমন্ত মুখোপাধ্যায় গানে বিশেষ করে বলবো, কোনো ফিমেল ভয়েসে যখন আমরা শুনি তার গান, এটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। ভালো লাগলো রিঙ্কুর এই গানটি। আচ্ছা, রিঙ্কুকে বলবো, রিঙ্কু কোন গানে যাবে তুমি? আমি এবার লতাজির একটি গান শোনাবো। আচ্ছা, thank you.
যতটা সুন্দর কথা ততটা সুন্দর সুর। শচীন গুপ্তের কথা এবং সুর, সলিল চৌধুরীর একটা সিগনেচার টিউন থাকে এই সবসময় আমরা জানি, সেই সিগনেচার টিউনটি মধ্যে থেকে ওনাকে যেন আরও বেশি করে আমরা চিনতে পারি ওনার কোমল স্বরের মধ্যে। অসাধারণভাবে রিঙ্কু গানটা কিন্তু আমরা শুনলাম, বহু অনেকদিন বাদে গানটা শুনলাম এবার আমি, আমার থেকে ভীষণ 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 ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমি যেটা শুনতে পাচ্ছি বোধ হয় মেয়ের অনুরোধ রাখা হবে নাকি? একদম, মেয়ে ওখানে বসে রয়েছে, রিঙ্কুর মেয়ে, এবং যদিও রজনী পোহালো তবুও বোধ হয় এই গানটা রিকোয়েস্ট ছিল, তাই তো? এই গানটা রিকোয়েস্ট তো? একদম, চলো। যদিও রজনী পোহালো তবুও দিবস কেন যে এলো না এলো না, যদিও রজনী পোহালো তবুও দিবস কেন যে এলো না এলো না, সজল thank you.
কারণ আমার ভালো লাগে। কপালের লিখা সিঁদুরে ঢাকিয়া কত চাওয়া আজ হলো না, হলো না যদিও রজনী ওহালো তবু দিবস কেন যে এলো না, এলো না সজল মেঘের পরাণ ঝরিয়া বরিশাল কেন যে এলো না, এলো না যদিও রজনী। বাহ, ভীষণ সুন্দর রিঙ্কু গানটাকে প্রেজেন্ট করলো, এবং রিঙ্কুর মেয়ে ওপার থেকে অনুরোধ করেছিল, ভীষণ ভালো লাগলো গানটা। বাঘিনী ছবির গান এবং হেমন্ত মুখার্জির অসাধারণ সুর। এরপরে কোন গানে, আচ্ছা কার গানে যাব, কোন গান ঠিক না, কার গানে যাব? আচ্ছা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান, খুব ভালো, ভীষণ ভালো। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো বলা কাজলা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে
বন্দ্যোপাধ্যায় অন্যতম একটি জনপ্রিয় গান, যার মধ্যে সত্যি আপনজন চলে যায় এবং পৃথিবীর সব কিছু রয়ে যায়, তার মধ্যে আমাদেরও বাঁচতে হয়, কিন্তু স্মৃতির থেকে আমরা তাকে কিন্তু সরাতে পারি না কখনোই। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষে পর্যায়ে এগোচ্ছি, এরপরে আমরা দুটি গান বড়জোর রিঙ্কু শুনতে পারি এখন। হ্যাঁ, তোমার গানই চট করে চলে যাব, কার গানে যাব বলো? এবার হৈমন্তী দিয়ে একটি গান শোনাবো। বাহ, একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যাঁ, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রাজীব সরকার কথা বলছিলাম, গড়িয়ার থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, এই রিঙ্কুদের কাছে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, লতা মঙ্গেশকরের লাগ যা জলে, হ্যাঁ, এই এই গানটা যদি করে, কেন রিঙ্কুদের আগেও আমি শুনেছি আপনার ইসেতে, গুড মর্নিং আকাশে শুনেছি, তুমি চলে গেলে
হৈমতি শুক্লা গানে পড়ে। আমরা ভোরের আকাশের একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, তাই শেষ গানে রিঙ্কুর আমরা চলে যাব। বেশ মেলানো মেশানো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আছে গানগুলো শুনলাম। রিঙ্কুর কাছে শেষ গানের অনুরোধ যাচ্ছে, শেষ গান কার গানে যাচ্ছে? আচ্ছা, শেষ গানটি লতাজিরই গান, হেমন্ত মুখোপাধ্যায় সুরে এই গানটি। যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে